বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, সভাপতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে এনটিআরসির তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল এবং ১৬তম ভাইভা নিয়ে যে সুখবর দিলেন এনটিআরসির চেয়ারম্যান স্যার, যে রায়ের কপি এনটিআরসিতে রবিবার পর্যালোচনা করে সিদ্ধান্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দেয়া আদালতের রায়ের কপি হাতে পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী রবিবার ৬ জুন রায়ের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে এনটিআরসিএ। রবিবার ৩ জুন রায়ের কপি হাতে পায় এনটিআরসিএ। এদিন সন্ধ্যায় এনটিআরসিএর একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এনটিআরসিএর কর্মকর্তারা জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমরা পেয়েছি। আগামী রবিবার বিষয়টি নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে, এরপর আমরা রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত নেব, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। তারা আরও জানান, আদালতে যে রায় দিয়েছে সেটি অনেক জটিলতা সৃষ্টি করেছে, রায় পর্যবেক্ষণ করতে সময় লাগবে, রায় পর্যালোচনার শেষে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে। এদিকে রায়ের কপি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির রেজাল্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এনটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান। বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। শুধু এই বিষয়টাই নয়, সেখানে আরও একটি বিষয় উঠে আসে, সেটা হলো যে ১৬তম শিক্ষক নিবন্ধনে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা লকডাউন শেষ হওয়ার পর শুরু করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান স্যার। বৃহস্পতিবার ৩ জুন নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান তিনি। তার মানে ১৬তম ভাইবা কিন্তু অতি শীঘ্রই শুরু হবে। যে এনামুল কাদের খান বলেন, করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বগামী ছিল তখন প্রার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংক্রামক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি, তবে চলমান লকডাউন শেষ হওয়ার পর পরীক্ষা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, দেশের করোনা সংক্রামক বৃদ্ধি পাওয়া ও লকডাউন ঘোষণা করায় গত ৪ এপ্রিল ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। চলমান লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন শেষ হবে, সুতরাং আবার কিন্তু শুরু হবে পরীক্ষা। সুতরাং আমরা বুঝতে পারছি যে সামনের দিনে ভালো কিছু আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।